ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠের খেলা নিয়ে আলোচনায় থাকেন সব সময়। এ বয়সে এসেও নিজের স্কিল, গতি, ড্রিবলিং এর জাদুতে মুগ্ধ করছেন সবাইকে। 2009 সালটা ছিল CR7 এর জন্য বিভীষিকা। আমেরিকাতে গিয়ে পড়েছিলেন বিপাকে। হোটেলে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। গত বছর এ নিয়ে মামলাও হয় আদালতে। ক্যাথরিন মায়ুর্গা নামে এক নারী রোনালদোর বিরুদ্ধে মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, 2009 সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলে এই ফুটবলার তাকে শারীরিক নির্যাতন করেছিলেন। বিরাট স্বস্তি, হাফ ছেড়ে বাঁচলেন CR7। ঘাড় থেকে নেমে গেল কলঙ্কের বোঝা। 13 বছর আগের সেই ঘটনা নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। 42 পাতার রায়ে বিচারপতি জেনিফার তীব্র নিন্দা জানিয়েছেন অভিযোগকারী নারীর আইনজীবীদের। আদালতের বক্তব্য, অভিযোগকারী মায়ুর্গার আইনজীবীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করেছেন। ঘটনা 2009 সালের হলেও মায়ুর্গা গত বছর সেপ্টেম্বরে আদালতে গিয়ে মামলা করেন। এত বছর পরে হঠাৎ কেন মামলা করেছিলেন? সেই প্রশ্নের জবাবে এই নারী তখন বলেছিলেন, ঘটনার পরপরেই তিনি প্রথম রোনালদোর সাথে সমঝোতা করতে চেয়েছিলেন। $375,000 মিটমাট করতে চেয়েছিলেন সব ঝামেলা। মায়ুর্গার কথা অনুযায়ী এরপর তিনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েন, যার ফলে আর আলোচনা এগিয়ে নিতে পারেননি, তাই এত বছর পরে মামলা করেন। আদালতে এই নারীর কোনো অভিযোগ, বক্তব্য, যুক্তি সত্য প্রমাণিত হয়নি, তাই মামলা খারিজ করে দেন আদালত। মামলা থেকে অব্যাহতি পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। অনিক জাবের, 71।